গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার জন্য বিকল্প জায়গা দিল হাইকোর্ট। নবান্ন বাসস্ট্যান্ডের বদলে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নামঞ্চ। 11 থেকে 13 নভেম্বর ধর্নামঞ্চ করার নির্দেশ হাইকোর্টের। নবান্ন ছেড়ে অন্যত্র ধর্নার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি? দেখো, গ্রুপ ডির ঐক্যমঞ্চের পক্ষ থেকে নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমোদন দেয়নি পুলিশ। এবং তারপর তারা 11 নভেম্বর থেকে 13 নভেম্বর ধর্না করতে চান। এই পরিপ্রেক্ষিতেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর নির্দেশ দিয়েছেন যে মন্দিরতলা বাসস্ট্যান্ডে তারা ধর্না করতে পারবে, কিন্তু নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না করা যাবে না। এই ধর্নাতে 300 জনের মতো উপস্থিত থাকতে পারবে। তবে তারা যদি স্মারকলিপি দিতে চান, তাহলে তাদের মধ্যে থেকে 5 জনের প্রতিনিধি তারা মুখ্য সচিবের কাছে গিয়ে স্মারকলিপি দিতে পারবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই ধর্না মঞ্চ নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না মঞ্চের অনুমতি কখনই দেয় না রাজ্য, এবং তারা চাইলে রাজ্য হাওড়া ময়দানে ধর্না করতে পারে। কিন্তু এই প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে যে রাজ্যে বিক্ষিপ্ত একটি বিক্ষোভটি জারি করে কলকাতা শহর সহ অন্যান্য জায়গায় কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে সেই রকম জায়গাগুলিকে নির্ধারিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। তাহলে এই যারা এই আন্দোলন বা ধর্না করবে তারা সেইভাবে আবেদন জানাতে পারবে। ধন্যবাদ পীযূষ, কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।